আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস আর নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় অধ্যায়ের 23তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের শেষ ফরম্যাট 11তম ফরম্যাটের শেষ ক্লাস এখানে শেষ হবে। 11নম ফরম্যাট প্রবলেম নম্বর 11 থেকে আমরা শেষ পর্যন্ত সমাধান করব। গত ক্লাসে আমরা 10 পর্যন্ত সমাধান করেছিলাম। চলুন প্রথমে 11নম্বর প্রবলেমটি দেখে আসি। নম্বর 11, এই প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 15 সাল, 12 সাল এবং 2017 সালে এই পরীক্ষায় প্রশ্ন এসেছে, তিনবার এসেছে। প্রশ্নটি সি পার্টে এসেছিল। 11নম্বর কোয়েশ্চেন বলা আছে, দ্য ডেইলি প্রফিট ইন টাকা অফ 100 শপ আর ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো প্রফিট পার শপ 0 থেকে 10, 0 থেকে 100, 100 থেকে 200, 100 করে ব্যবধান আছে এখানে 600 পর্যন্ত। ফ্রিকোয়েন্সিগুলো দেওয়া আছে, যেমন 0 থেকে 100 মুনাফা করেছে এরকম 12টি কোম্পানি, তারপরে 100 থেকে 200 এর মধ্যে আছে কয়টা দোকান, এর শপ আছে 18টি, 200 থেকে 300 27টি, 300 থেকে 400 20টি, 400 থেকে 500 17টি, আর 500 থেকে 600 6টি। ইনফরমেশন দেওয়া আছে। এবার নিচে বলা আছে রিকোয়ারমেন্ট, ড্র এ হিস্টোগ্রাম, একটা আয়তলেখ অঙ্কন করতে হবে অফ দ্য ডাটা অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য মুড। এবং সেখান থেকে কী করতে হবে, মুড বের করতে হবে। হিস্টোগ্রামের মধ্য থেকে চিত্রের মাধ্যমে মুড বের করতে হবে এবং সেক দিস ভ্যালু উইথ ডাইরেক্টলি কম্পিউটেড ভ্যালু। আর এটা আবার চেক করতে হবে যে এই যে গ্রাফের মাধ্যমে আমরা যে মোডটা বের করব, ওই মোডটা সঠিক কিনা, সেই মানটা সঠিক আছে কিনা, সেটার জন্য আমাদের একটা ক্যালকুলেশনের মাধ্যমে মোড বের করতে হবে। তো মোডের ক্যালকুলেশন আমাদের সূত্রের মাধ্যমে করতে হয়। তো যেহেতু এখানে গ্রাফ করতে বলা হয়েছে, আমরা 1নম্বর চ্যাপ্টার 2নম্বর ফরম্যাটে গ্রাফ শিখেছিলাম হিস্টোগ্রাম, ওই গ্রাফটা নিয়ে আসতে হবে। যদি আমি এখানে গ্রাফটা নিয়ে আসিনি, তো আপনারা আমি এখানে লিখে দিয়েছি, গ্রাফটা নিয়ে আপনারা মোড তৈরি করবেন। সর্বোচ্চ উচ্চতা এখানে 27, 27-এর বাম পাশে এবং ডান পাশে দুইটা ক্রস দাগ দিয়ে ওখানে ঠিক মুড তৈরি হবে। তো মুডটা আপনারা একটু খাতায় করে নেবেন। আর 2নম্বর যে ক্যালকুলেশন চেক করতে বললো মুডটা, এই মুডের সূত্রটা আমি এখানে দেখা দিচ্ছি। অন্য দ্যাট আমরা জানি মুড সমান সমান এল প্লাস ডেল্টা 1 ভাগ ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু ক্লাস ইন্টারভেল। কারণ সর্বোচ্চ গণসংখ্যা তো এখানে 27। তো এই 27টা আমরা এখানে বলবো, বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 27। সো মডেল ক্লাস 200 থেকে 300। এবার ডেল্টা 1 হবে এই 27 থেকে 18 বাদ দিতে হবে, আর 1, 9 পাওয়া যাবে, আর 27 থেকে 20 বাদ দিলে 7 পাওয়া যাবে ডেল্টা 2। তো আসুন হিয়ারে আমরা লিখলাম এল 1 200, ডেল্টা 1 এটা এল হচ্ছে 200, ডেল্টা 1 27 থেকে 18 বাদ দিলে 9, আর 27 থেকে 20 বাদ দিলে 7, আর ক্লাস ইন্টারভেল 100। পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা। এবার আমরা মানগুলো বসিয়ে পাই ক্যালকুলেশন করে, 256.25 এটাই অ্যান্সার হবে। আমরা গ্রাফের মাধ্যমে দেখালেও এই 256.25ই আসবে। আসলে এরপরের প্রবলেম 17 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে অঙ্কটি, ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন মিডিয়ান অ্যান্ড মোড। তিনটে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে সি পার্টে। ক্লাস ইন্টারভেল মার্কস দেওয়া আছে 0, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, এভাবে কন্টিনিউ। এবার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ক্লাস ইন্টারভেল লিখলাম, ফ্রিকোয়েন্সি লিখলাম, ফ্রিকোয়েন্সি যোগ করলে হলো 44। অ্যারিথমেটিক মিনের সূত্র আমরা শর্টকাটও লিখতে পারি, ডাইরেক্টও লিখতে পারি। এখানে ডাইরেক্ট লিখেছি এক্স বার সমান সমান সামেশন এফ এক্স ভাগ এন। তো এখন এন এর মান তো 44, এফ এক্স পাবো কোথায়? কন্টিনিউয়াস সিরিজে এক্স বানায় নিতে হবে, তারপরে এফ গুণ করতে হবে। তো এক্স বানানোর সিস্টেম, প্রথম সীমানা শেষ সীমানা যোগ করে দুইতে ভাগ করতে হবে। 30 আর 40 যোগ করলে হয় 70, 70কে দুইতে ভাগ করলে 35, 40 আর 50 যোগ করলে 90, 90কে দুইতে ভাগ করলে 45, তা 35 45, 10 করে ব্যবধান 55 65 75 85। এই এক্সের সাথে এখন এফ গুণ করলে এফ এক্স হবে, তাহলে 3 গুণ 35 3 গুণ 35 105, 7 গুণ 45 এতে আসে 315, 10 গুণ 55 এতে আসে 550, 10 গুণ 65 এতে আসে 650, 8 গুণ 75 600, 6 গুণ 85 এতে আসে 510। এইগুলো যোগ করলে আসে 2730। 2730কে এখন 44 ভাগ করেন, এতে আসে ফলাফল 62.05, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এবার আসুন মিডিয়ান। মিডিয়ান আমরা জানি কন্টিনিউয়াস সিরিজের মিডিয়ান, প্রথম মিডিয়ান ক্লাস বের করে নিতে হয় এনকে দুই দ্বারা ভাগ করে, 44কে দুই দ্বারা ভাগ করলে 22তম আইটেম। এটা কোথায় পাবো? সিএফ এর মধ্যে পাবো। সিএফ কোথায় পাবো? সিএফ এখানে তৈরি করতে হবে কিউমুলেটিভ। দেখুন সিএফ 3 আর 7 10 আর 10 20 আর 10 30 আর 8 38 আর 46, ওকে ক্রমে ক্রমে যোগ করলাম, এর মধ্যে 30 পাওয়া যাবে এই বরাবর। এটা হলো মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট হলো 60 থেকে 70, লোয়ার লিমিট 60। আর এফএম ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস 10, আর পিসিএফ হলো এখানে 20। তো মানগুলো আমরা লিখলাম, লোয়ার লিমিট 60, এন এর মান 44, পিসিএফ 20, এফএম আছে 10, ক্লাস ইলেভেন 10, মান বেশি ক্যালকুলেশন করলাম, 62 হলো আমাদের অ্যান্সার। এখন কন্টিনিউয়াস সিরিজের মুড তৈরি করতে গেলে যে সূত্র,
ডেল্টা ব্যবহার সব সময় হয় না। এখন আসুন মুড আমরা সূত্র লেখার আগে চিন্তা করতে হবে যে তিনটা সিচুয়েশন বলেছিলাম যে মুডের ক্ষেত্রে যদি মোডাল ফ্রিকোয়েন্সি প্রথম শ্রেণীতে থাকে বা শেষ শ্রেণীতে থাকে বা একের অধিক যদি মোডাল ফ্রিকোয়েন্সি হয়, দেখুন তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা দশ, তো দশ কয়টা আছে, দুইটা আছে, তাহলে কি একের অধিক হয়ে গেল না? এই ক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করতে হবে থ্রি মিডিয়ান মাইনাস টু এক্স বার, এটা হলো মুডের সূত্র। তো থ্রি মিডিয়ানের মান তো এখানে বাষট্টি, তিন গুণ বাষট্টি, আর অ্যারিথমেটিক মিন হচ্ছে 62.05, এর সাথে দুই গুণ করে 124.10, এখান থেকে 186 থেকে 124 বাদ দিলে 61.90, এটাই আনসার মুড। ওকে, 13 নম্বরে চলে আসুন। 13 নম্বরটা আসছে 19 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এটাও সি পার্টে, ফাইন্ড আউট দ্য মিন মিডিয়ান অ্যান্ড মুড। দেখুন বেশিরভাগই এই অঙ্কগুলো ছিল সি পার্টের, তো সি পার্ট আমরা আশা করি এখান থেকে পাবো ইনশাল্লাহ। একসাথে তিনটে রিকোয়ারমেন্ট, মিন মিডিয়ান অ্যান্ড মুড, কন্টিনিউয়াস সিরিজ দেওয়া আছে, কন্টিনিউয়াস সিরিজের মানগুলো সব বসায় 73 হয়েছে এন এর মান। এখন আমরা মিডিয়ান প্রথমে অ্যারিথমেটিক মিন তৈরি করি, সূত্র এখানে ডাইরেক্ট মেথড লিখেছি আমি, সামেশন এফ এক্স ভাগ এন, এন এর মান তো 73, কিন্তু এফ এক্স এক্স পাবো কোথায়? কন্টিনিউয়াস সিরিজকে দুই সীমানা যোগ করি, 20 আর 29 যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করেছি, 24.5 10 করে ব্যবধান, 34.5 এই হচ্ছে আমাদের এক্স, এর সাথে এফ গুণ করি এফ এক্স, এফ এক্সের যোগফল 4408.50, এটাকে আমরা ভাগ করলাম, দেখি যে 60.39 আনসার। এবার মিডিয়ান, মিডিয়ান তো আমাদের জানা আছে কন্টিনিউয়াস সিরিজ এল প্লাস এন ভাগ টু মাইনাস বি সি এফ ডিভাইড বাই এফ এম ইনটু সি। মিডিয়ান ক্লাস যেহেতু এখানে আমাদের 73 একটা বেজোড়, তাই এন প্লাস ওয়ান ভাগ টু তম আইটেম, এতে 37 হয়, 37তম আইটেম পি সি এফ, তো সি এফ আমরা দেখি প্রথম 2 আর 12 14 তারপরে 15 যোগ করলে 29 31 49 59 আর 65 আর 73। এখন এই 37 পাবো আমরা নিশ্চয়ই 49-এর মধ্যে। এখন 49-এর মধ্যে আমরা 37 পাই, তাহলে এই শ্রেণীতে সব পাচ্ছি মিডিয়ান ক্লাস, তো মিডিয়ান ক্লাসের 60 থেকে 69 লোয়ার লিমিট 60, আর এফ এম হচ্ছে এটা 18, আর পি সি এফ হচ্ছে 31, বাস মানগুলো বসিয়ে দিলাম, দিলে অ্যান্সার হয়ে গেল এই অ্যান্সার। কন্টিনিউয়াস সিরিজ এ মুডের সূত্র, দেখুন মুডের যে সূত্র আমরা বসালাম ডেল্টা, এই ডেল্টার সূত্র বসায় এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 18, এই 18-এর বেশি আর কোনো গণসংখ্যা নেই, গণসংখ্যাটা অবশ্যই প্রথম শ্রেণীতে শেষ শ্রেণীতে নেই, একের অধিকও নেই, তাহলে আমাদের ডেল্টা সূত্র ব্যবহার করা হচ্ছে, এটাই হলো মোডাল ফ্রিকোয়েন্সি 18, আর এর মোডাল ক্লাস হচ্ছে 60 থেকে 69। তো আসুন আমি এখানে লিখেছি বাই দ্য ইন্সপেকশন উই ফাউন্ড দ্যাট দ্য হাইস্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিস্ট্রিবিউশন ইজ 18, সো মোডাল ক্লাস 60 থেকে 69, তাহলে আমরা 60 লিখলাম এল এর মান, আর ডেল্টা 18 থেকে 2 বাদ দিলে 16 থাকে, 18 থেকে 10 বাদ দিলে 8 থাকে, আর ক্লাস ইন্টারভেল লিখলাম, ফলাফল দেখলাম এখানে 66.24 অ্যান্সার, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা 19 সাল পর্যন্ত এই পর্যন্ত আমরা সমাধান করেছি, এর পরবর্তীতে 20 সালে পরীক্ষা হয়ে গেলে আবার আমরা ভিডিও করবো ইনশাল্লাহ, ততক্ষণে আমাদের সাথেই থাকবেন, আর ভালো ফলাফলের জন্য আপনি এম কে জামান সিরিজের বইগুলো সংগ্রহ করুন, আপনার কাছে যে বই থাকুক না কেন আপনার নিজে নিজে শেখার জন্য খুব সহজে নির্ভুলভাবে সহজ উপায়ে অঙ্ক শেখার অভিনব কৌশল হলো এই আমার আবিষ্কৃত ফর্মেট, আর আমার প্রত্যেকটা বই ফর্মেট আকারে লেখা, সুতরাং আপনি ভালো ফলাফলের জন্য মাস্টার্স পর্যন্ত আমার বইগুলো কালেক্ট করবেন, আশা করি অনেক ভালো করবেন, আর যদি কোনো সমস্যা হয় ম্যাথমেটিক্যাল থিওরিটিক্যাল তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। একটা ভালো রেজাল্ট করার জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে, আর একটা ভালো গাইডলাইন একজন শিক্ষক তাকে উৎসাহ দিয়ে একটা ভালো রেজাল্ট করার জন্য মোটিভেশন করাতে পারে। ঠিক আছে, দেখুন আমার সাথে আপনারা সরাসরি লাইভ ক্লাস করতে পারেন, লাইভ ক্লাসে আমি এগুলো সুন্দরভাবে অঙ্ক করাই দিই, আর শুধুমাত্র অঙ্ক শেখার জন্য যে লাইভ ক্লাস করতে পারে তাই না, মানুষ পড়া রানিং রাখার জন্য লাইভ ক্লাস করা দরকার আছে, আপনার পড়াটা রানিং রাখার জন্য কন্টিনিউ আমার সাথে ক্লাস করবেন, আশা করি আপনারা অনেক ভালো করবেন ইনশাল্লাহ। আমি প্রত্যেকটা ফর্মেট শেষ হয়ে গেলে, অধ্যায় শেষ হয়ে গেলে আমি অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করেছি, খুব ভালোভাবে আমি পরীক্ষাগুলো নিয়ে আসছি, যারা পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো করতেছে। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করতে পারি, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।